মজুমদারের একটি সুন্দর গান দিয়ে আমরা আবার অনুষ্ঠানে ফিরে এলাম। ডক্টর মানে দেব মজুমদার ডক্টর এবং সাথে সঙ্গীত শিল্পী, তাই তো? আপনার দুটো পরিচয়। আর আজকে গুণীজনদের সমাবেশে আমাদের অনুষ্ঠান সমৃদ্ধ। আজ আমাদের মাঝে পেয়ে গেছি পণ্ডিত স্বপন সেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এমন মানুষকে পেয়ে আমরা ধন্য। এবং তা আমার পাশেই আছে সঙ্গীত শিল্পী শৈবা চৌধুরী। শিল্পীদের সাথে তো আমাদের পরিচয় হয়ে গেছে, কিন্তু এখন আমাদের একটা অন্য সময়, যেটা পরিচালক মহাশয়ের লেখা একটি কবিতা আমি পাঠ করব। হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল, এই দুজন কবিকে নিয়েই আজকে পরিচালক মহাশয় একটি ছোট্ট কবিতা লিখেছেন। আজকের কবিতা তুমি আবার এসো কবি, রচনা কবি শিল্পী সাহিত্যিক সুব্রত ঘোষাল মহাশয়। তুমি আবার এসো কবি সুন্দর এই ধরাধামে, অন্য কোনো নতুন রূপে, অন্য কোনো নামে, জ্বালিয়ে তোমার জ্ঞানের প্রদীপ খানি। তুমি কাব্যে কথায় গানে গানে, নিত্য নতুন মনে মনে,
বাজিয়ে বিনা চেতনা এনে রাঙিয়ে দিও কলমের তুলি টানে জীর্ণ জরা ধূসর মনে নতুন আলোর স্বপ্ন এনে ছন্দ সুরে সুর বিতানে খুশিতে ভরিয়ে দিও ভুবনখানি তুমি আবার এসো কবি সুন্দর এই ধরাধামে এই বাংলার অচেনা গ্রামে ফুটিয়ে হাসি দুঃখী মায়ের মুখখানি তুমি আবার এসো কবি সুন্দর এই ধরাধামে তুমি আবার এসো কবি সুন্দর এই ধরাধামে পরিচালক মহাশয় সকল কবিকে আবার ধরাধামে আসার জন্য আহ্বান জানাচ্ছে। কবিদের তো মৃত্যু হয় না, তারা তাদের সৃষ্টির মধ্যে দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকেন, আর আমরাও তাদের যুগে যুগে এইভাবেই তাদের গান আর কবিতা দিয়ে শ্রদ্ধা জানিয়ে যাই। আমি এবার চলে যাব পণ্ডিত স্বপন সেনের কাছে। আজকে আপনি কি শোনাচ্ছেন আমাদের? আমি একটি নজরুলগীতি শোনাচ্ছি, যেই গানটি আমি কাজী নজরুল ইসলামের সন্তান কাজী অনিরুদ্ধর কাছে তালিম নিয়েছিলাম। মমের পুতুল মমের দেশে মেয়ে সকলের প্রিয়।
তুমি কেমন করে বাজাও গুনি, আমি অবাক হয়ে শুনি। এই গানটি এত সুন্দর গান, এই গানটার পেছনে কাজী অনুরুদ্ধ নজরুল ইসলামের সন্তান রক্ত দিয়ে আমায় তৈরি করেছেন। আমি নজরুল ইসলামকে কোটি কোটি নমস্কার। সকলেরই ওনাকে কোটি কোটি নমস্কার। আর আপনাদের মতো গুণীজনদের পেয়ে আমরা সমৃদ্ধ। আমি এরপরই চলে যাব শিল্পী শৈবাল চৌধুরীর কাছে। আমি কবি কাজী নজরুল ইসলামের গান খেলিছই বিশ্বলয় আপনাদের সামনে উপস্থাপন করছি। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনুমনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনুমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নীরজনে প্রভু নীরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনুমনে খেলিছ। অসাধারণ। কিন্তু একটা গান শুনে কি আপনাদের মন ভরেছে? আমার মনে হয় আরেকটা গান
আমি শিল্পী শৈবাল চৌধুরীর কাছে শুনতে চাই। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে, চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে, সেখানে অকারণে যায় ছুটে পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। শিল্পীকে আমাদের এই আড্ডায়, এবার আমি পণ্ডিত স্বপন সেনের কাছে অনুরোধ করব আমাদের একটা গান শোনেন। এই গানটি আমার জন্ম সার্থক আমি হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে এবং দেবব্রত বিশ্বাসের সঙ্গে অরিজিনাল রেকর্ডিংয়ে এবং প্রোগ্রামেও আমি বাজিয়েছিলাম।
বড় আশা করে এসেছি। না, আমি একটা কথা একটু বলি মাঝখানে স্বপনদা, যে যারা গ্রেট পারসন, যেমন আপনি যাদের যাদের নাম বললেন, তাদের সবারই কি মানে শারীরিক উচ্চতাটাও এমন লেভেলে যায় যে সেই উচ্চতা পর্যন্ত আমরা পৌঁছতে পারি না? অন্য উচ্চতার কথা আমি ছেড়েই দিলাম, আপনি হেমন্ত মুখার্জি বা জেঠু গৌরী প্রসন্ন মজুমদার, এদের উচ্চতাটাই এতটা যে সেখানে শারীরিকভাবে পৌঁছানো তো যায়ই না, অন্যভাবেও পৌঁছানো যায় কিনা আমার যথেষ্ট সন্দেহ। একদম ঠিক কথা বলেছ, আমি ভাবিনি ছোটবেলায় যে ভারতবর্ষের সমস্ত ভগবান শিল্পীদের আমি পাবো। এই গানটি আমি শুনিয়ে খুব আনন্দ পাবো, আপনারাও আনন্দ পাবেন বড় আশা করি। আজ গুণীজনদের সমাবেশে আমাদের অনুষ্ঠান পরিপূর্ণ, অসাধারণ। হেমন্ত মুখোপাধ্যায়, দেবব্রত বিশ্বাস, আমি চিরজীবন কৃতজ্ঞ এইসব শিল্পীদের কাছে।
আমরাও খুব আশা করে থাকি আমাদের যখনই এরকম অনুষ্ঠান হয় আমরা যেন দাদাকে পাশে পাই। আমি সুব্রত ঘোষালকে ভালোবাসা জানালাম, ও একটা মহৎ কাজ নিয়ে নেবেছে এবং সামনেই ওর একটি সুরের কাজ আছে যার মিউজিক অ্যারেঞ্জমেন্ট আমি করব, সুরকার সুব্রত ঘোষাল এবং মিউজিক অ্যারেঞ্জার স্বপন সেন। আচ্ছা স্বপন, একটা কথা জানতে চাই, এই গানটা দেবব্রত বিশ্বাস তো ইংরেজিতেও গিয়েছিলেন? একদম, ইংরেজিতেও গিয়েছিলেন এবং বাংলা ইংরেজি কোনো কোনো জায়গায় ইংরেজিও গাইতেন, কোনো কোনো জায়গায় বাংলা। লাইনটা মনে নেই, উইথ আ গ্রেট হোপ আই হ্যাভ কাম টু ইউ মাদার, এরকম একটা লাইন কি জানি ছিল, যেমন ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, দিস ওয়েরিনেস ফর গিভ মি ও লর্ড। মানে উনি একমাত্র রবীন্দ্রনাথের গানটাকে এমন জায়গায় নিয়ে গিয়েছিলেন যে ভাবা যায় না, চিন্তা করে। এবং ছাত্র জীবনে মানে এখনো আমি ওনার খুব অন্ধ ফ্যান। এত সুন্দর একটা অনুষ্ঠান থেকেও আমাদের বিদায় নিতে হচ্ছে, আসলে আমরা তো সময়ের হাতে বাঁধা, তাই সময়ের সাথেই আমাদের চলতে হয়। এই অনুষ্ঠান আগামীকাল সকাল 7টা থেকে 8টা আবার পুনঃপ্রচার হবে। আমি জানি আপনারা দেখবেন, এমন গুণীজনদের দেখতে কার না ভালো লাগে, আমরা বারে বারে দেখতে চাই। সকলকে ধন্যবাদ জানবো আজ আমাদের এই অনুষ্ঠানে এসে, এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের উপহার দেবার জন্য, তাদের আবার আসার জন্য আমি আমন্ত্রণ জানাই। যন্ত্রসঙ্গীতে যারা আছেন তাদেরকেও আমন্ত্রণ জানাই, ধন্যবাদ জানাই হাই নিউজ চ্যানেলকে, ধন্যবাদ জানাই টেকনিশিয়ান বন্ধুদের যারা আমাদের এই অনুষ্ঠানকে দর্শক বন্ধুদের বাড়ি অবধি নিয়ে যাচ্ছে, ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের, তারা হাজারো কাজের মধ্যেও আমাদের এই অনুষ্ঠান দেখতে ভোলেন না, আপনারা আছেন বলেই তো আমরা এতটা প্রেরণা পাই। ধন্যবাদ জানাই পরিচালক সুব্রত ঘোষাল মহাশয়কে, যিনি আড্ডা ছলে এত সুন্দর একটা অনুষ্ঠান মানে পরিবেশিত করেন, পরিচালনা করেন এবং এরকম কবিদেরকে বারে বারে তিনি শ্রদ্ধা জানান, এটা আমাদের কাছে অনেকটাই পাওয়া। এই অনুষ্ঠান আগামীকাল 1টা থেকে 2টো আবার নতুন কোনো অতিথি শিল্পীকে নিয়ে আমরা আসব। আর সঞ্চালনায় ছিলাম আমি তাপসী চ্যাটার্জি। তবে এমনি তো যাওয়া যায় না, এত সুন্দর সুন্দর যখন গান শুনছি একটা গানের সাথেই আজকে আমরা বিদায় নেব এবং আমি ডক্টর দেবল মজুদানকে অনুরোধ করব তিনি আমাদের একটি গান শোনাবেন। অনেক তো সুরের তার বাধা হলো, শেষ করি সেই তার বাধার মধ্যে দিয়ে। যখন তুমি বাঁধছিলে তার সে বিষম ব্যথা,
অন্তবিহীন